কাশীপুর তোরা এখানে চলে না কীর্তন, আর আপনারা দেখাই মোহার দেখতে পারে এখানে মেলা ওপেনিং হয়েছে, আর প্রচুর ভক্তরা আইস এখানে নাম কীর্তন লাভার নাম কীর্তন দেখা বলা ভাই, আর আপনারা দেখাই নাম কীর্তন কিরম লাগে কমেন্ট করে জানাইবা। বর্তমানে শিবোত্তর নাম কীর্তন চলে, আর এখনো ভিতরে গিয়ে দেখাই আপনারা প্রচুর ভক্তরা আইসেন দেখতে পারেন, বহু দূরে দূরে জায়গা থেকে আইসেন। আপনারা দেখতে পারেন প্রচুর মানুষ আইসেন এখানো। আপনারা দেখতে পাঠায় এখানে নাম কীর্তন তোদের খুব সুন্দর লাগে, নাম কীর্তন প্রচুর দাদা মায়েরা এখানে আইছে নাম কীর্তন দেখার লাগে। Thank you.
যদি বুকের প্রসাদ লাগে এখানে পাইবা, এখানে টুকেন পাইবা, টুকেন লইয়া বুকের প্রসাদ লইতে পাবা আপনারা দেখতে মাঠে। ওই দাদা কল বাদ আছেন ওখানে টুকেন পাইবা বুকের প্রসাদ লাগিয়া। নাম কীর্তন আর নিচে চলের মেলা, আপনারা মেলা দেখাইলাম, মেলার মধ্যে প্রচুর মানুষ আইছে এখানে মেলাত। আপনারা যারা যারা মেলা করতে খুব বেশি ভালো পাইন, কেনা কাটা করতে ভালো পাইন দেখতে পারতেন, এখানে সব সম্পূর্ণ জিনিস আপনারা দেখাইমো, লগে থাকবা খালি। এখন আপনারা সম্পূর্ণ দোকান দেখাইমো আর কিরকম লাগে কমেন্ট করে জানাইবা। দেখতে পারতে এখানে সব রকমের পাইবা আইটেম, আয়না পাইবা, সব চিরুনি পাইবা, সব কিছু পাইবা এখানে দেখতে পারতে। আর এখানেও আছে দাদাই মহলিয়া, মহই বেশি দা দেখতে পারতাম, মহই আছে এখানে। আর এখানে দেখতে পারতাম ছোট ছোট বাচ্চারা খেলনা আছে, যারা খেলনা খুব বেশি ভালো হয় ছোট ছোট বাচ্চারা লাগে খেলনাও এখানে পাইবা আপনারা। আর এখানেও আছে তোমার ঘরেও আছে, আর এখানে সব রকমের মিক্সচার পাইবা দেখতে পারতে দাদা লইয়া বইছেন মিক্সচার। আর এখানেও দেখতে পারতে ভগবানের সব ফটো আছে, সব ফটো সব ভগবানের ফটো এখানে পাইবা আপনারা যদি কিনেন। আর এখানে লেডিসরা ব্যাগ আছে, পার্স আছে, সব রকমের ব্যাগ পাইবা এখানে লেডিসের লাগিয়া। আর এখানে দেখতে পারতে ফিক্সড প্রাইস লেখা আছে অনলি 100 rupees। দেখতে পারতে খুব সুন্দর ছোট ছোট বাচ্চারা লাগে। এই বেটা কেদা করতে আপনারা দেখতে পাঠায় এখানে সুন্দর গান্ধী নাম কীর্তন চলে, প্রচুর দাদা মায়ের এখানে আইস নাম কীর্তন দেখার লাগিয়া, যারা নাম কীর্তন খুব বেশি ভালো পায় আপনারা দেখতে পাঠা প্রচুর মানুষ হয়ে গেছে এখানে। হরে কৃষ্ণ কৈকালে বুঝি আমরা আই গেছি হরিনাম সংকীর্তন উত্তর। আর প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে নাম কীর্তন হয় আর নিচে মেলা বয়, খুব মজা লাগে। আজকে আইসি আবার দেবজিৎ ভাইকে লইয়া, আর আমার লগে আরেকজন আছেন ঠিক আছে। এখন আমরা ভিতরে যাইমো গিয়া দেখাইমো কিরকম চলে। গাছের মধ্যে
ভালো বন্ধ আছে, জায়গাটা খুব জাগ্রত জায়গা, এখানে মানুষের ধূপ ধুনা ধূপকাঠি মোমবাতি জ্বালায়, আপনার দেখতে পারটা খুব সুন্দর লাগে দেখতে। আপনারা দেখতে পাঠে এখন তুন্দুর খান যে আখড়ার মধ্যে খিচুড়ি খাওয়ার লাগে, মানুষের প্রচুর লম্বা লাইন লাগছে দেখতে পাঠান সামনে আপনারা। বর্তমানে তুন্দুর খান যে আখড়ার মধ্যে গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে বর্তমানে আপনারা দেখতে পাঠা, আর এখানে কতজন মানুষের এস্টিমেট হয়েছে আপনারা সম্পূর্ণ কইবো আপনারা শুনবা। তো ভাই এখানে কতজন মানুষের এস্টিমেট হয়েছে খিচুড়ি? 7000 মানুষের এস্টিমেট হয়েছে। ঠিক আছে, আর কিছু কইতে নেন? আর কিতা কইতাম ভাই, তো সবাই লইয়া মিয়া লইলে আইছো, সবে সুন্দর মতো প্রসাদ উসাদ খাইয়া যাইও। তো ওটাও আমরা এখন যেরকম সাহায্য সহযোগিতা করছই, নেক্সটে ওরকম সবরে পাইতাম 100 বার 100 বার। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাঠা বর্তমানে তুন্দুর খান্দির মধ্যে খিচুড়ি খানি স্টার্ট হয়ে গেছে, আর বর্তমানে দেখতে পাঠা প্রচুর দাদা ভাইরা আইছে বহু দূরে দূরে জায়গার থেকে আপনারা দেখতে পাঠা। আর আপনারা যারা যারা জানেন না আইজি বা তুন্দুর খান্দি আখড়ার মধ্যে বর্তমানে কীর্তন চলে, কালকে লাস্ট এখানে কীর্তন রইব আর দধি ভাঙ্গ রইব কালকে, আর বর্তমানে খিচুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাঠা দেখতে পারে বর্তমানে গরম গরম খিচুড়ি আই গেছে, আর পাতা লইয়া সবে রেডি, কোন সময় খাইতা কোন সময় খাইতা। ব্লগ মানে আরম্ভ হয়ে গেছে।